নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে যে বিষয়টিকে আলোচনা করব সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং বহু বহু মানুষের জীবনে, বহু পরিবারের জীবনে বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যায়। দেখা যায় অনেক সময় যে বেশ কিছু উচ্চ বর্ণের বা বেশ কিছু ব্রাহ্মণ পরিবারের হতে পারে বা উচ্চ বর্ণের আমরা যেটাকে বলে থাকি সেরকম ধরনের কোনো মেয়ে বা ছেলে কোনো একটা জাতা ছেলে মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসা করতে শুরু করে দিচ্ছে। অর্থাৎ এমন পরিবারের মধ্যে এমন মেয়ে বা ছেলে রয়েছে যারা কিন্তু তার থেকে নিচু জাতের ছেলে মেয়েদের সঙ্গে বিয়ে প্রেম করছে বা তাদের সঙ্গে বিবাহ করতে চাইছে বা অনেকে বিবাহ করেও ফেলছে। এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বাবা মায়ের মনের মধ্যে কিন্তু প্রচুর সমস্যা, প্রচুর অশুভ সংকেত, অশুভ চিন্তাভাবনার একটা উদয় ঘটতে দেখতে পাওয়া যায় এবং বাবা মারা একটা দিশাহারা হয়ে যায় যে এরকম কন্ডিশনেতে আমরা কি করব, আমি কোথায় যাব, এরকম একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। বেশ কিছু ছেলে মেয়েদেরকে দেখা যায় তারা কিন্তু বেশ কিছু তাদের সমপরিমাণ স্ট্যান্ডার্ডের কাছ থেকে নিচু স্ট্যান্ডার্ডের মধ্যে তারা কিন্তু প্রেম ভালোবাসা বিবাহ করছে এবং সাধারণভাবে প্রেম ভালোবাসা করে অনেক সময় বিবাহ পর্যন্ত করে নিচ্ছে। এই কন্ডিশনকে কেন্দ্র করে বাবা মারা অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে, অত্যন্ত দুঃখিত হয়ে পড়ে এবং এই কন্ডিশন থেকে বেরোবার জন্য তারা কিন্তু নানান রকমের উপায় করার চেষ্টা করে এবং বহু জ্যোতিষী তান্ত্রিকদের সহযোগিতা তারা নেয়। কিন্তু বিষয় হচ্ছে, দেখুন, যারা জ্যোতিষের স্টুডেন্ট রয়েছে, যারা জ্যোতিষকে ভালোবাসে, যারা জ্যোতিষকে কিছুটা বোঝে, তাদেরকে আমি একটাই কথা বলবো, জ্যোতিষের মধ্যে, জ্যোতিষ নিয়ে যদি আপনি চর্চা করেন তাহলে জ্যোতিষের মধ্যে এমন বেশ কিছু জিনিস আছে যেটা আপনাকে বুঝতে হবে, আবার এমন বেশ কিছু জিনিস রয়েছে যেটা কিন্তু আপনাকে মুখস্থ করে রাখতে হবে বা মনে রাখতে হবে, তাহলে পরে কিন্তু আপনি প্রপারলি প্রেডিকশন করতে পারবেন। আজকে আমরা জানবো যে কোন ধরনের যোগ থাকলে পারে জন্মছকের মধ্যে এইরকম সমস্যা দেখতে পাওয়া যায় মানুষের জীবনে বা কোনো পরিবারের ছেলে মেয়েদের জীবনের মধ্যে এরকম সমস্যা দেখতে পাওয়া যায়। এছাড়াও কিন্তু অনেক সময় দেখা যায় বহু ছেলে মেয়েদের পিতামাতা যারা রয়েছে তারা অতটা কাজটাকে অতটা করে না, হ্যাঁ, কাজটাকে অতটা প্রাধান্য দেয় না। তারা কিন্তু মনে করে যে আমার মেয়ের জন্য যদি কোনো ছেলে পাওয়া যায় এবং সেই ছেলে যদি ভালো চাকরি বাকরি করে এবং ভালো ছেলে হয় তাহলে সে যেই কাস্টেরই হোক, যেরকম জাতেরই হোক, উঁচু বর্ণের হোক বা নিচু বর্ণের হোক, আমি কিন্তু তার সঙ্গে আমার ছেলে বা মেয়ের বিয়ে দেবো। তো সমাজের মধ্যে বিভিন্ন রকমের পরিকল্পনা রয়েছে মানুষের মধ্যে এবং আমরা এই পরিকল্পনাকে নিয়ে কোনো রকমই আমরা বলবো না যে এই পরিকল্পনা খারাপ। আমরা মনে করবো যে আজকের বর্তমান সমাজের মধ্যে দাঁড়িয়ে এই সমস্ত পরিকল্পনা করা কিন্তু ভালোই, কিন্তু আমরা জ্যোতিষের নজর থেকে, জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে জানার চেষ্টা করব কী ধরনের যোগ থাকলে পারে, কী ধরনের গ্রহ কম্বিনেশান থাকলে পারে একজন মানুষকে আগে থাকতেই বলে দেওয়া দরকার, বলে দেওয়া যেতে পারে, দরকার নয় বলে দেওয়া যেতে পারে যে আপনার কিন্তু কোনো আপনার থেকে নিচু স্ট্যান্ডার্ডের মধ্যে বিবাহ হতে পারে বা প্রেম ভালোবাসা হতে পারে বা গভীর প্রেম ভালোবাসা হতে পারে। বিভিন্ন মেয়েরা বিভিন্নভাবে এখন বর্তমান যুগ সাপেক্ষে তারা টিউশন করে, কলেজে যায় বা স্কুলে যায়, পড়াশোনা করে, কোচিং করে, এর মধ্যে বহু ছেলের নজর সেই মেয়েটার দিকে পড়তে পারে। এই ক্ষেত্রে সেই ছেলেটাকে দেখে তার ফিলিংসকে বুঝে কোনো মেয়ে হয়তো একটু ভালোবেসে ফেললো কিন্তু সেই ভালোবাসা 2-3 মাসের মধ্যেই শেষ হয়ে গেল। তাহলে আমরা কিন্তু এই ভালোবাসাকে ধরবো না, আমরা কিন্তু মেনলি ধরবো যেই ভালোবাসা 2 বছরের ওপর ধরে চলছে সেই ভালোবাসাকে আমরা কিন্তু এই যোগের আন্ডারের মধ্যে নিয়ে আসতে পারি। এছাড়াও যদি আপনার বিবাহ হয়ে যায় সেই বিবাহ 5 দিনের জন্য 10 দিনের জন্য হতে পারে বা 2 বছরের জন্য হতে পারে বা 10 বছরের জন্য হতে পারে, যেমনই পরিমাণে হতে পারে না হোক না কেন, সেই বিবাহ আপনার সাথে অশবর্ণের বিবাহ হবে কি না, নিচু বর্ণের বিবাহ হবে কি না, সেটা কিন্তু এই যোগ প্রমাণ করবে। তাহলে জন্মছকের মধ্যে এমন কোন কোন যোগ রয়েছে যেই যোগ এই বিষয়টাকে ইন্ডিকেশন দেয়, আর যদি আপনার ছেলে বা মেয়ের জন্মছকের মধ্যে এই যোগ থাকে তাহলে তো অবশ্যই অবশ্যই বলবো যে এই যোগকে
যোগ যদি থাকে তাহলে আপনার ছেলে মেয়েকে বিশেষভাবে খেয়াল রাখুন, বিশেষভাবে গার্ড করুন তাদেরকে। হ্যাঁ, তাদেরকে একটা গাইডলাইনের মধ্যে নিয়ে চলার চেষ্টা করুন, এবং যদি আপনার দ্বারা সেরকমভাবে গার্ড করা সম্ভব না হয়ে থাকে, যদি আপনার দ্বারা তাকে গাইড করা সম্ভব হয়ে না থাকে, যদি আপনি অতটা বেশি পরিমাণে ছেলে মেয়েদের ওপরে প্রভাব ফেলতে পারছেন না কোনো কারণে, তাহলে তার সঠিক প্রতিকার করুন, সঠিক রেকটিফিকেশন করুন। কারণ আপনার পরিবার যদি উচ্চ বর্ণের পরিবার হয়, আপনার পরিবার যদি নামি পরিবার হয়, আপনার পরিবারের যদি একটা ইতিহাস খুব ভালো পরিমাণে থাকে, এবং আপনার পরিবারের আপনার মেয়ে বা ছেলে যদি একটি নিচু ছেলের সাথে বিয়ে করে নেয়, আমি সেখানে ভালো না মন্দর দিকে যাচ্ছি না, কিন্তু যদি একটি নিচু ছেলের সঙ্গে বিয়ে করে নেয়, তাহলে পরে এটা কিন্তু আপনার পরিবারের অনেকটাই মান সম্মানকে হানি করবে, যেটা কিন্তু কোথাও একটা আপনার অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে একদিন না একদিন। তাই অবশ্যই সচেতন হন, এবং সচেতন হয়ে আপনি অনেক আগে থাকতেই সময় থাকতে থাকতে কিছু এর রেক্টিফিকেশন করার চেষ্টা করুন, তাহলে আশা করছি ভালো হবে। কারণ জ্যোতিষশাস্ত্রের মধ্যে এমন বেশ কিছু রেক্টিফিকেশন আছে যেটা খারাপ জায়গায় চলে গেছে, সেখান থেকে ফেরত নিয়ে আসাটা খুব কঠিন হয়ে গেলেও, কিন্তু সেটাও প্রতিকার করা যায়, কিন্তু একটু কঠিন সাধ্য পথ। কিন্তু কেউ খারাপ পথে যেন না চলে যায়, তার একটা প্রতিকার বেশি ভালোভাবে করা যেতে পারে। যাই হোক, সেইসব প্রতিকার প্রতিবিধান হাবিজাবি কথাবার্তা অন্য রকমের। আজকে আমরা আলোচনা করব কী ধরনের যোগ মানুষকে কিন্তু নিচু জাতির সঙ্গে বিবাহ করিয়ে দেয়, বা নিচু জাতির সঙ্গে ভালোবাসা করিয়ে দেয়। হ্যাঁ, একটা নিচু জাত বলতে গেলে আমরা এখন বর্তমান সমাজকে, সমাজের ওপরে দাঁড়িয়ে দুটো দৃষ্টিকোণ থেকে দেখতে পারি। এমন হতে পারে যে কোনো একটি ছেলে আপনারই জাতের, কিন্তু তার কর্মপ্রণালী, কিন্তু তার বুদ্ধিমত্তা আপনার থেকে অনেক ডাউনের মধ্যে রয়েছে, তার অ্যাটিটিউড আপনার থেকে অনেক ডাউনের মধ্যে রয়েছে। আপনি যেরকমভাবে স্বতঃস্ফূর্ত চিন্তাভাবনা করেন, সেই ছেলেটা কিন্তু সেরকম স্বতঃস্ফূর্ত চিন্তাভাবনা করতে পারে না, অর্থাৎ আপনার সমকক্ষ নয়। তাহলে এটাকেও কিন্তু আমরা নিচু বর্ণ বলতে পারি। আবার আমরা এই বর্ণটাকেও নিচু বর্ণ বলতে পারি যেটা আপনার স্ট্যান্ডার্ডের। মনে করা যাক আপনি একটি ব্রাহ্মণের লোক, হ্যাঁ, সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, এবং আপনার সাথে ধরুন কোনো একটি শূদ্র বর্ণের বিবাহ আপনি বা প্রেম হয়ে গেছে, এটাকেও নিচু বর্ণের হয়ে যেতে পারে। আমি কোনো শূদ্র বর্ণের লোকের বিরুদ্ধে কিন্তু নয়, আমি কিন্তু সর্বদাই সঠিক প্রেডিকশন দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনার বিষয়কে কেন্দ্র করে কোনো সমস্যা, কোনো টেনশন খুব বেশি আপনাকে দুঃখিত করতে না পারে। তাই আপনি একটু আগে থাকতে ওয়াকিবহল হয়ে গেলেই সমস্ত ব্যাপারটা, সমস্ত বিষয়টা কিন্তু সঠিকভাবে চলবে। যাই হোক, এই সমস্ত বিষয় নিয়ে তো আমরা বলবই পরবর্তী সময় আলোচনায়। আপনি তো নিশ্চয়ই জানেন যে আমাদের এখন বিবাহের পর্ব চলছে, বিবাহকে কেন্দ্র করে নানান রকম অজানা তথ্য নিয়ে আমরা আলোচনা করছি, এবং আমরা জ্যোতিষের আঙ্গিকে আলোচনাগুলো করছি, এবং আমার ধারণা, আমার বিশ্বাস যে এমন কিছু আলোচনা চলছে যেই আলোচনা কিন্তু চট করে ইউটিউবের মধ্যে আপনি পাবেন না। ইউটিউবের মধ্যে রাশি নিয়ে বিভিন্ন আলোচনা হয়তো রয়েছে, কিন্তু বিবাহকে কেন্দ্র করে বিভিন্ন অজানা অজানা মনের অচেনা কোশ্চেন বা প্রশ্নগুলো, উত্তর জ্যোতিষশাস্ত্রের আঙ্গিকে কী হবে, এই বিষয়গুলোকে নিয়েই আমি কিন্তু এই বিবাহ পর্বের মধ্যে আলোচনা চালাচ্ছি। তার আজকেও তার কোনো ব্যতিক্রম নয়, আজকেও আমরা পরপর স্টেপ বাই স্টেপ জানবো যে কোন যোগ, কোন গ্রহ অবস্থান কিন্তু মানুষকে একটি অশবর্ণের মানুষের সঙ্গে, একটি নিচু বর্ণের মানুষের সঙ্গে, নিচু জাতের ছেলের সঙ্গে কিন্তু প্রেম বা ভালোবাসা বিবাহ করিয়ে দেয়। নিচু জাতের ছেলে নয়, আবার অনেক অন্য ক্ষেত্রে, আবার কোনো মেয়ের ক্ষেত্রে নিচু জাতের, কোনো ছেলের ক্ষেত্রে নিচু জাতের মেয়ের সঙ্গে ভালোবাসা করিয়ে দেয়, এরকম একটা ব্যাপার। তাহলে পারে এখানে কয়েকটি সূত্র রয়েছে, সেই সূত্রগুলোকে আপনাদেরকে মাথায় রাখতে হবে, এবং এই সূত্রগুলো যদি আপনারা মোটামুটিভাবে জন্মছকের মধ্যে মেলান, এবং আমি বেশ কিছু সূত্র বলবো, তার মধ্যে যদি তিনটি সূত্র ম্যাচ করে যায় বা দুটি সূত্র ম্যাচ করে যায়, তাহলে আপনি মোটামুটি ধরতে পারেন যে এর বিবাহ বা প্রেম এর থেকে লোয়ার স্ট্যান্ডার্ডের মধ্যে হওয়ার চান্স রয়েছে। আবার বারবার ধরে বলছি, এই স্ট্যান্ডার্ডটাকে ভালো করে বুঝুন আমি কি বলতে চাইছি। মনে করা যাক যে একটি ব্রাহ্মণের মেয়ে একটি গরিব ব্রাহ্মণের মেয়ে হতে পারে, কিন্তু তার ব্রাহ্মণের মেয়ে, তার পরিবারের ইতিহাস রয়েছে বিভিন্ন রকম,
এবং সেই মেয়েটি কোনো একটি ভ্যান চালক বা রিক্সা চালকের সাথে বা সবজি বিক্রি করে এরকম লোকের সাথে প্রেম ভালোবাসা করে নিল, অর্থাৎ তার সমকক্ষ অথবা সমস্ট্যান্ডার্ড নয় বিষয়টা। আমি বলছি না কিন্তু বারবার ধরে যে সেই সবজি বিক্রি করে যে বা সে যে সেই রিক্সা চালাচ্ছে বা ভ্যান চালাচ্ছে সে খুব নিচু জাতের লোক, সে খারাপ লোক, এরকম কিন্তু আমি বলতে চাইছি না। তার সে আরও আদর্শ হতে পারে, কিন্তু তার থেকে সেই মেয়েটার থেকে স্ট্যান্ডার্ডে সেই লোকটা কম। এরকম বিষয় আপনি বিভিন্ন ক্ষেত্রে আপনার পরিবারের মধ্যে দেখতে পাবেন। তাহলে আপনি জেনে নিন যে এই পরিবারের মধ্যে এই মানুষগুলো যে দেখতে পাচ্ছেন এরকম জিনিস, তাদের জন্মচক্রের মধ্যে কোন কোন যোগ তৈরি হয়ে আছে, এবং যদি যোগ থাকে তাহলে পারে কিন্তু চান্সও অবশ্যই আছে। তাই আপনি আর দেরি না করে অবশ্যই নিজের ছেলে মেয়ের প্রতিকার প্রতিবিধান করার চেষ্টা করুন, ভালো হবে তাতে। প্রথমে যোগগুলোকে খেয়াল রাখতে হবে, যদি নবম ঘরে কারোর কেতু বস থাকে তাহলে পারে কিন্তু তার নিচু বর্ণের সাথে প্রেম ভালোবাসা হবার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে বা বিবাহ হবার সম্ভাবনাও বৃদ্ধি পেয়ে যাবে। এছাড়াও যদি আমরা জানি নবম ভাবের কারক গ্রহ বৃহস্পতি, যদি কোনোভাবে নবমপতি বা বৃহস্পতি যদি কোনোভাবে নবমপতি এবং বৃহস্পতি পাপ গ্রহের দ্বারা দৃষ্ট হয়ে যায় তাহলে পারেও কিন্তু নিচু বর্ণে প্রেম বা বিবাহ হতে পারে। পাপ গ্রহের দ্বারা দৃষ্ট হয়ে যেতে পারে, পাপ গ্রহের দ্বারা অবস্থান করতে পারে, পাপ ঘরেতে চলে যেতে পারে। পাপ ঘর হচ্ছে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘর, তাহলেও কিন্তু নিচু ঘরের সাথে বিবাহ হবার বা প্রেম হবার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে। এছাড়াও যদি লগ্নে রাহু বা সপ্তম ঘরে কেতু থাকে, বিশেষ করে সপ্তম ঘরে যদি শনি কেতু বস থাকে, অর্থাৎ সপ্তম ঘরে একটি অশুভ গ্রহ কিন্তু খুব বড় সমস্যা করতে পারে না। যদি আরেকটি গ্রহের দৃষ্টি পেয়ে যায় অশুভ গ্রহে তাহলে পারে সেই সমস্যাকে আরও বৃদ্ধি করিয়ে দেয়। তাহলে সপ্তম ঘরে যদি শনি কেতু বস থাকে এবং লগ্নে রাহু বস থাকে তাহলে পারে অশুভর্ণে প্রেম ভালোবাসা বা বিবাহ হবার একটা চান্স তৈরি হয়ে যায়। যদি রাহু কেতুর দৃষ্টি বা রাহু কেতু যদি একসঙ্গে বৃহস্পতি বা শুক্রের সঙ্গে অবস্থান করে কোনোভাবে হতে পারে, সেটা যদি কোনোভাবের মধ্যে যদি বৃহস্পতি বা শুক্রের সঙ্গে রাহু কেতুর অবস্থান হয়ে যায় তাহলে পারে কিন্তু অশুভর্ণের সঙ্গে বিবাহ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে। এছাড়াও যদি লগ্নে মঙ্গল থাকে বা তার সঙ্গে সঙ্গে যদি সপ্তমপতির সঙ্গে যদি পঞ্চমপতির সঙ্গে যদি আর মঙ্গল সপ্তমপতির সঙ্গে বা পঞ্চমপতির সঙ্গে যদি সপ্তমে গিয়েই অবস্থান করে তাহলেও কিন্তু অশুভর্ণের বিবাহ হয়ে যায়। আবার অনেক সময় দেখতে পাওয়া যায় লগ্নপতি যদি চন্দ্র লগ্নপতি চন্দ্র শনির সঙ্গে যদি যুক্ত হয়ে যায়, অর্থাৎ লগ্নের মধ্যেই চন্দ্র বা লগ্নের সপ্তম ঘরে চন্দ্র লগ্নপতি সপ্তম ঘরে চন্দ্র বলতে চাইছি, যদি শনির সঙ্গে বস থাকে বা লগ্নপতি বা লগ্নের মধ্যেই মনে করা যাক চন্দ্র শনি বসে রয়েছে তাহলে পরেও কিন্তু অশুভর্ণের মধ্যে বিবাহ করিয়ে দেয়। এর বিভিন্ন যুক্তি রয়েছে, কিন্তু আমি যুক্তি নিয়ে আজকে আলোচনা করছি না, যুক্তি নিয়ে ক্লাসে আলোচনা হবে। যখন স্টুডেন্টরা পড়ে তখন তাদেরকে বুঝিয়ে বলতে হয় এই জিনিসটা কেন ঘটলো। এইবার এই জ্যোতিষের মধ্যে আরও গভীর থেকে গভীরতর জায়গায় প্রবেশ করতে হবে, অর্থাৎ একটি যোগ অনেক রকম কথা বলতে পারে কিন্তু সেই কথাগুলো কেন বলছে, কী কারণে ঘটে যাচ্ছে জিনিসটা, এইগুলো নিয়ে আপনাকে জানতে হবে। যদি একটা দুটো মেথড আপনি বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বুঝে নেন তাহলে পারে আপনি কিন্তু নিজেই ছয় সাতটা মেথড বার করে ফেলতে পারবেন। যাই হোক, সেসব আলাদা কথা। এছাড়াও যদি নবম ঘরেতে রাহু ও শনি থাকে এবং যদি তৃতীয় ঘরে কেতু অবস্থান করে, শুধু একা কেতু অবস্থান করে এবং নবম ঘরে যদি রাহু শনি অবস্থান করে তাহলেও কিন্তু অশুভর্ণের বিবাহ হয়ে যায়। তারপরে আমরা কিন্তু দেখছি তৃতীয় ঘরে যদি শনি বস থাকে এবং নবম ঘরে যদি কেতু অবস্থান করে থাকে তাহলেও অশুভর্ণের বিবাহ হয়ে যায়। তারপরে হচ্ছে শুক্র যেইখানে বসে রয়েছে, হ্যাঁ, সেইখান থেকে শুক্র যেখানটায় বসে রয়েছে সেইখান থেকে আপনি শুক্রের সপ্তমপতিকে দেখুন এবং নবমপতিকে দেখুন। শুক্রের সপ্তমপতি বা নবমপতি যাই হয়ে থাকুক, যেই গ্রহই হয়ে থাকুক, তার উপর দিয়ে যখন শনি পাশ করবে
তখন কিন্তু আপনার অশবর্ণের কোনো একটি মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন হতে পারে বা বিবাহ হতে পারে। এরকম বহু বহু অঙ্ক ক্যালকুলেশন রয়েছে, কিন্তু তাই আপনাকে খেয়াল রাখতে হবে, অত্যন্ত সতর্কতার সঙ্গে আপনাকে চলতে হবে। আপনাকে কিন্তু খুব ভালোভাবে নিজের জন্মছকের প্রেডিকশন, প্রতিকার, প্রতিবিধান এবং সঠিকভাবে পরামর্শ কিন্তু আপনাকে করতে হবে। এবং বিবাহের যদি আপনি বিবাহ করতে যান, তাহলে পরে বিবাহের জন্য কিন্তু জটক বিচার, ওভারল্যাপিং বিচার করে আপনার বিবাহ করা উচিত, কারণ বিবাহকে কেন্দ্র করে নানান রকম গণ্ডগোলের একটা জায়গা তৈরি হয়ে যায় এবং এই গণ্ডগোল পরবর্তী সময়ে কিন্তু বড় আকার ধারণ করে এবং বিবাহিত জীবনে একটা চির খাইয়ে দেয়। তাই আপনারা নিরাশ হবেন না, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের জন্মছকের সঠিক সূক্ষ্মভাবে যদি বিচার বিশ্লেষণ করতে চান, তাহলে অবশ্যই কলে আমার মোবাইল নাম্বার যাচ্ছে, সেই নাম্বারটাকে কেন্দ্র করে আর সেই নাম্বারটাকে নিয়ে আমাকে কিন্তু আপনারা ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি সবসময় আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করে আসছি এবং আমার জ্ঞান অভিজ্ঞতা অনুসারে আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আজ এখানেই শেষ করছি, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে আপনাদেরকে বিবাহ পর্ব কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে। তো আজকে এখানেই বিদায় নিই, নমস্কার।